মনে রাখবেন কেন বলছি বাইরে যাবেন না চাকরির জন্য ফালতু ফালতু জীবন নষ্ট করবেন না খুব শিগগিরই দেউজা পাতমি হবে আর দু বছরের মধ্যে দেউজা পাতমি ফার্স্ট ফেজ হয়ে গেছে আর দুটো ফেজ হয়ে গেলে ওখানে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে বীরভূমের পাশেই বর্ধমান মনে রাখবেন ঝাড়খণ্ড থেকে একেবারে পুরুলিয়া রঘুনাথপুর হয়ে বাঁকুড়ার বড়জোড়া হয়ে পানাগড় হয়ে বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে 72,000 কোটি টাকা অলরেডি আমরা ইনভেস্টমেন্ট করেছি বাংলায় আমরা লড়ে যাব বাংলায় গরিব মানুষ যদি এক মুঠো না খেতে পায় মনে রাখবেন সেদিন আমিও খাই না রুটি কাপড় মাখন এটা মানুষের দরকার একটা গরিব লোককে বাড়ি দেবে বলছে তোমার বাড়িতে স্কুটি থাকলে তুমি বাড়ি পাবে না তোমার ছেলে মেয়েরা যদি স্কলারশিপ পায় তুমি বাড়ি পাবে না এই ধরনের কত রেস্ট্রিকশন কেউ যদি বাড়ির চাকরি করে বাড়ি তুমি বাড়ি পাবে না তাহলে কে পাবে বলুন তো কারো বাড়িতে না কারো বাড়িতে একটা স্কুটি আছে তো স্কুটি নেই তো তুমি তাহলে ভালো মোটর গাড়ি কিনে দাও সবাই মোটর গাড়ি কোথা থেকে পাবে বাইকই তো চালায় স্কুটারই তো চালায় সাইকেলই তো চালায় সবার বাড়িতে একটা স্কুটার থাকতেই পারে একটা স্কুটার থাকা কোনো অপরাধ নয় তার যোগাযোগ ব্যবস্থায় কাজ করতে হয় সুতরাং মনে রাখবেন ছলনাকারী একটা সরকার প্রত্যেকটা রাজ্যে যেখানে বিরোধী দল আছে তাদের সাথে এই ব্যবহার করছে